ফার্স্ট করে বেরোবো। অলরেডি এবার আমিও ওদের রুমে এসেছিলাম, যাচ্ছি আমার রুমে, আমরাও বেরোচ্ছি। লাগেজ পার্সন চলে এসে ওইসব রেডি, আমরা ব্রেকফাস্ট করবো। বাট এই ভিউটাকে খুব মিস করবো মারাত্মক ভাবে, বড় পুরো একদম আমাদের রিসোর্ট দেখাচ্ছে। এখানে আমরা এখন ব্রেকফাস্টে ঢুকছি, অপূর্ব ভিউ। স্যার একজন দুজন চলে এসছে, আবাস খুব খুশি, একদম ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তাহলে আছে কি প্ল্যান, এটা এজেন্ডা বলো তো পুরো ঠিকঠাক করে। হ্যাঁ তবে একটা জায়গায় যাওয়া হচ্ছে না আজকে, এটা কোনো ফলসে, হ্যাঁ ওটাও যাবো তো। হ্যাঁ সো লেটস সি, চলো খাওয়া শুরু করা যাক, ব্রেকফাস্ট তাতে যায় আবাস। কী কী ব্রেকফাস্ট আছে চট করে আমরা দেখে নিই। ভেরি নাইস, এখানে ব্রেড, বাহ মাখন, এগ বয়েল, এস কেলক্স, কফি, ও নাইস। চ লেটস স্টার্ট। ওইসব অনেকদিন কিচেনে ঢুকতে পারছে না বলে এখানে কাজ শুরু করে দিয়েছে, সবার জন্য বনভিটা বানাচ্ছে। ভালো করে বানিয়ে দাও। আর খাবারগুলো খুব সুন্দর এখানে, মনের মতন খাবার। বসে গেছে দুজনে রোম্যান্টিক কাপল, লাভ বার্ডস। সো আমাদের ব্রেকফাস্ট ডান, আমাদের এখন গাড়ি রেডি হচ্ছে, লাগেজ রেডি, আমরা এই হোটেল ছেড়ে দিচ্ছি এখন, নিয়ে আমরা রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশনে। দেখাবো তোমাদের কী করে এনজয় করছি উইথ সাম ইনফরমেশনস। -16 থাকলাম, দারুণ এক্সপিরিয়েন্স। এখন আমরা রওনা দিলাম, এখন যাচ্ছি, দেখি কত টেম্পারেচার ফিল করি আমরা। আরও এক জায়গায় যাচ্ছি তো বললাম, তোমার দেখাবো দেখাবো। আমরা এখন গাড়িতেই আছি, গুলমার্গ আর ঠিক 35 কিলোমিটার বলছে, তো 30 মিনিটসে পৌঁছে যাবো, 12:30 ঢুকে যাবো অলমোস্ট। এখন 12:05, 3 ঘন্টা লাগলো আমাদের প্যারাগন হোটেল থেকে। এখন ওখানে গিয়ে অনেক অ্যাক্টিভিটিস করবো, গন্ডোলা রাইড করবো, ওখানেই লাঞ্চ করবো। ওখান থেকে আশা করি আমরা 4টার সময় বেরিয়ে যাবো, কারণ একটা ডেস্টিনেশন আমাদের কভার করতে হবে, সেটা কী কভার করবো তোমাকে নিশ্চয়ই নিয়ে আসবো। আমরা এখন চেন গাড়িতে বসলাম, পেছনে চেন লাগানো, এই যে এইভাবে চেন লাগায় যদি স্কিড না করে। তো আমরা গাড়িতে বসে গেছি অলরেডি, সামনেও চেন লাগাবে। অবশ্যই তোমরা চেন গাড়ি দেখে উপরে যেও যখন বরফ পড়বে। প্রচুর রাশ আজকে, প্রচুর রাশ, পুরো একদম স্নো দেখার জন্য সব ভিড় হয়ে আছে। এখন বাজে মোটামুটি 1টা, আমরা এগাচ্ছি, আমাদের আরো 30 মিনিটস লাগবে। এতটাই ট্রাফিক এখানে, 30 মিনিটস হল্ট করতে হবে, ওপর থেকে গাড়ি না আসে ছাড়বে না। আমি ওইসব অলরেডি হাঁটা লাগিয়ে দিয়েছি, ওইদিকে সামনে মেঘনা আবাস হাঁটছে, এই ফাঁকে আমরা বুট পরে নেব, ততক্ষণে গাড়ি চলে আসবে চেনওয়ালা, আমরা আগে এগাবো। আস্তে ট্রাফিক ছাড়ছে, মারাত্মক ট্রাফিক, প্রচুর ট্যুরিজম এসে আসবে না কেন, এত স্নো সবাই দেখবে না। আমরা রেন্টে বুট পরলাম, এখানে আমরা 4 জন রেডি বুট পরে, জাস্ট ওয়েট করছি গাড়িটা আসবে, আমরা এবার অনা দেবো গুলমার্গের দিকে। এখানে সব কিছু রেন্ট পাওয়া যায়, এখানে গাড়ি ওপর দিকে যাবে। আমরা অ্যাট লাস্ট এগালাম, 30 মিনিটস থেকে 45 মিনিটস লাগলো, ভিআইপি এসেছিল, এখন টার্নিং পয়েন্ট, রেন্ট ভাড়া হয়ে গেছে আমাদের। আমরা জ্যাকেটস নিইনি বিকজ আমাদের অলরেডি আছে ভালো জ্যাকেটস। এখন আমরা গুলমার্গে দিয়ে এগাচ্ছি, গন্ডোলা রাইড করবো, অনেক অ্যাক্টিভিটিস করবো, লাঞ্চ করবো, লাঞ্চ করে আর দেখি কী করা যায়, নিয়ে আমরা নিচে নামবো। এখন বাজে মোটামুটি 2:20, আজকে মারাত্মক রাশ।
ওকে 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 চারজনে এখন আমরা যাচ্ছি দেখো পাটা বড়ি ভাই ভাই চলো আমি বলো স্লেজ কি তাম রাখেন গন্ডোলা কে লিয়ে বাদ মে গন্ডোলা চলে এসে হ্যাঁ ট্রান্সপোর্ট গন্ডোলা রাইডে দিকে যাচ্ছি আমরা ও পায়রা জি আমরা গন্ডোলা চলে এসেছি কিদার সে ফাটাফাটি জায়গা ইজ অসম ম্যান আচ্ছা आजा जल्दी चलिए भैया जल्दी चलिए हाँ गोंडो राइड के लिए जल्दी चलिए এখন আমরা হেঁটে যাচ্ছি গন্ডোলা রাইডের দিকে বরফ পড়িয়ে পড়িয়ে সুন্দর ভাবে পুরো বরফে ঢাকা এখন মাইনাস কত যাচ্ছে মোটামুটি মানে মাইনাস 12-15 হবে এখন বিকেল বিকেল না ঠিক হ্যাঁ 3:30 বাজে লোকেরা খুব ভালো সামনে হাঁটছে একদম হোয়াইটে পুরো ঢাকা পিছনে আবাস মেঘনা আসছে স্লিপারি কিছুটা বাট ভালো নিয়েছি তো আমরা এখান থেকে স্লেজ নিচ্ছি অনেকটা ভালো দর করেছি 600 টাকায় পেয়ে গেছি খুবই ভালো দর আদারওয়াইজ কিন্তু 2000 টাকা নেয় তো আমরা যাবো ওইখানে গন্ডোলা রাইড করতে ওই ফাটাফাটি ভিউ এখন -12 স্লেজ এনজয় এসি এনজয় 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 চলো যাও দারুণ জায়গা গো বলেও বোঝাতে পারবো না हम साथ हैं ना चलो जाओगे आप चलो आराम से आराम से हाँ यहाँ से सिंगल सिंगल उतरेगा ना ठीक है ना भाई लंबा कोड़ा का पोल छोवी এখন মেঘনা বসছে স্লেজে পুরো কালার ম্যাচিং হয়ে গেছে ওদিকে আওয়াজ প্রথমে আছে ঐশী মেঘনা বস আবাস রেডি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি লাস্টে ব্যাটুঙ্গে লোক আগে আগে ছুটনে তো আসতে ব্যাটু কে চলো আমি এই হাতে ফুল গ্লাভস এই হাতে হাফ গ্লাভস তোমাদের দেখানোর জন্য তো এই গ্লাভস পরে আমি ব্লক করতে পারবো না জাস্ট কাঁপছি এবার আমি বসলাম হ্যাঁ চলি আপনি কিধার ব্যাটু ইধার ये अच्छा नहीं है वो अच्छा ये वाली भैया ये वाला पाक इधर रखो दो अलग अलग रखो ना पाक इधर रखो भाई इधर क्या चलो बोशे गेलाम एक बार फ्रंट व्यू देखा जाए तुम्हारे আমাদের গাইডটা বেসিক্যালি মিসগাইড করেছিল স্লেজ তো নিলাম বাট এটা স্লেজের রাস্তাই নয় ওরা ইচ্ছা করে আমাদের দূরে নামিয়েছিল এমন জায়গায় যাতে আমরা হেঁটে না যেতে পারি বারবার স্কিড খাই তো আলটিমেটলি গাড়ি নিয়ে সোমরা আসছিল আমি অনেকটা এগিয়ে এগিয়ে গেছিলাম তারপরে আমি গাড়িতে উঠে ফাইনালি গন্ডোলার গেট অবধি পৌঁছালাম আমরা সবাই খুব ডিফিকাল্ট রাস্তাটা অ্যাকচুয়ালি ভুল রাস্তায় ওরা আমাদের নিয়ে গেছিল এখন স্লেজ করলাম হাফ পেস তো আমার দেরি হয়ে যাচ্ছে বলে একটা গাড়ি ধরলাম উনি খুব ভালো হেল্পফুল আমাদের ছেড়ে দিচ্ছে গন্ডোলা এখানে লোকজন যেমন বলেছে খুব প্রচন্ড ভালো এখন গন্ডোলা রাইড করতে যাবো এস টু এস রেস আমরা কি করে কভার করবো
মানে আমরা নামিনি ফেজ ওয়ানে বিকজ এতটাই ভিড়, আমি নামিয়ে যদি 5 মিনিট যদি ওয়েট করতাম আমাদের 2 আওয়ার্স ওয়েট করতে হতো। তো আমরা একটা ডেস্টিনেশনে যাব, দেখি ওটা কভার করতে পারি কি না, কভার করলে পারলে তোমায় নিশ্চয়ই দেখাচ্ছি। আজকে খুব মজার রাশ ছিল আমার সকাল বাট আমরা কালকে মজা করেছি স্নোতে। আমাদের হয়ে গেল গন্ডোলা রাইড, এখন আমরা লাঞ্চ করব। থেকে ভিউটা অসাধারণ, খুবই ভালো, বাট ওয়েদার খারাপের জন্য আমরা বেসিক্যালি নামতে পারিনি, প্লাস ভিউ ছিল, আমরা রিস্ক নিইনি, আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিল। এখন -13, এখন আমরা লাঞ্চ করব 5:15 বাজে, যাই লাঞ্চ করি। নেক্সট ডেস্টিনেশন হতে আমরা যাবো না, পোস্টপোন করো, পরে কোনো একদিন যাব। এখন আমরা লাঞ্চ করে দেখি কি করা যায়, অ্যান্ড উইল এনজয় দ্য প্লেস। হ্যালো, অনেক ফটো শুট করলাম সবাই মিলে, এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, পড়ার সময় 5:30। আবাস কেমন এনজয়মেন্ট লাগলো তোর? হ্যাঁ ভালো ভালো, খালি ওখানে টাইম স্পেন্ড করতে পারলাম না নেমে। আমাদের নাক পাক করে জমে গেছে পুরো, দেখে মেঘনা সব। মানে ভালো মজা করলাম গন্ডোলা রাইড, খুবই সুন্দর, দারুণ ভিউ, মানে অসম, তোমরা দেখেছো হয়তো, মানে এটা খুব ভালো মনে থাকবে। এবার তোমাদের ফ্রন্ট ভিউ দেখাচ্ছি, গাড়ি করে পার্কিংয়ে নামছি। এটা হচ্ছে সামনের ভিউ, এখন আমরা পার্কিং এর দিকে যাচ্ছি, ওই দিকে গিয়ে আমরা লাঞ্চ করবো 5:30 থেকে। যাই হোক, খুব ভালো এনজয় করেছি, কাজটা নামাই তোমাদের দেখাই। এখানে স্কেটিং ফেটিং গলফ কোর্স আছে এখানে যা বলছে। আচ্ছা আর কে এইদার গলফ কোর্স ফেমাস হে কে? সরি, ও প্রচুর বরফ পড়েছে, দারুণ লাগলো জায়গাটা, জাস্ট অসম, রিয়েলি উইল মিস দিস প্লেস, জান্নাত, কাশ্মীর নেই দেখা তো ইন্ডিয়া মে ক্যা দেখা। এখন অ্যাট লাস্ট আমরা লাঞ্চ করবো, এখন এগাচ্ছি আমরা লাঞ্চের দিকে। বাহ কি সুন্দর বরফ, মানে সুইজারল্যান্ড বলতে গেলে একদম, দেখো এত বড় পুরো।
চলে এলাম এখন ডিনার করতে। বাফেট আছে এখানে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ওখানে বসে গেছে তিনজনে, আমরা এখানে বসে এখন ডিনার করব। একটু রাশ আছে আজকে, তো ভালো ভালো খাবারই আছে, তো লেটস ট্রাই সামথিং। তো আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন রুমে আছি। আমাদের রুমে এসেছে মেঘনারা, এই যে বাবা, এদিকে দেখতে। তো আমরা কালকে বলছিলাম না ব্লগে যে আমাদের খুব ইচ্ছা করছে ব্ল্যাক ফরেস্ট কেক খেতে, পাহাড়গুলোকে দেখে। তো আওয়াজ আজকে নিয়ে এসছে আমাদের জন্য ব্ল্যাক ফরেস্ট কেক। একটু কেকটা সামনে আনা যাবে, আমি উঠতে পারছি না। আমি উঠতে পারছি না, পেয়ে গেছি, বা তোমার জন্য দেখাতে এলাম। ইয়েস, আমাদের ডিনার ডান। মেঘনা রয়েছি, চলে গেছে উপরে লিফটে করে, আমরা উপরে যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স লাগছে আবাস? শেষ করলাম। যদি আমাদের ব্লগ ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট ডু সাবস্ক্রাইব আস, আমরা আরো নিয়ে আসবো। থ্যাংক ফর সাপোর্ট, রিয়েলি খুব ভালো ভালো কমেন্ট তোমরা দিচ্ছ। গুড নাইট ফর রাইট নাও, এখন রেস্ট নেবো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সব নিয়ে আসছি। বাই বাই, টেক কেয়ার।